Dear viewers, welcome to another video. Channel of Titanic Animal. বর্তমানে আমরা চিড়িয়াখানার সবচাইতে জমজমকপূর্ণ একটি জায়গাতে রয়েছে। আপনারা যে পাখিটিকে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু পাখিটিকে চিনেন। পাখিটির নাম মূলত উট পাখি বলে আমরা জানি। এই বিশাল উট পাখিটি আসলে কিন্তু আমরা সব জায়গায় দেখতে পাই না। এটা কিন্তু দেখতে কিছুটা হাঁসের মতো, কিছুটা মুরগির মতো। এই উট পাখিগুলো দেখতে কিন্তু দেশ বিদেশ থেকে এই চিড়িয়াখানার মধ্যে কিন্তু মানুষ এসে ভিড় জমায়। সো আমরা আসলাম যে আসলে দেখার জন্য যে এই উট পাখিগুলো আসলে তারা কিভাবে এই বদ্ধ জায়গায় বা বন্ধ জায়গায় বা আবদ্ধ একটা জায়গায় তারা বাস করে, তাদের জীবন ধারণে কোনো সমস্যা হয় কি না। আমরা যারা অনেকেই কিন্তু অনলাইন ব্যবহার করে থাকি, আমরা কিন্তু অনেকেই অনলাইনের মাধ্যমে বিভিন্ন শিক্ষণীয় বিষয় আমরা জানার চেষ্টা করি। সো আমিও চেষ্টা করি কিন্তু বিভিন্ন পশু পাখি সম্পর্কে বা বিভিন্ন প্রাণী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। বর্তমান সময়ে অ্যানিম্যাল বা প্রাণী সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না। যেমন আজকে যে উট পাখিটিকে দেখছেন, এই উট পাখিটি আসলে কোথা থেকে এসেছে, কোথা থেকে এদের মূলত জন্ম বা এদের সূত্রপাত শুরু, এদের জীবনধারা কেমন, এরা কতদিন বাঁচে, এরপরে এদের খাবার কেমন লাগে বা এদের বাচ্চা হতে বা ডিম দিতে কত সময় লাগে, বিস্তারিত বিষয়গুলো কিন্তু আসলে আমরা এই ভিডিওগুলো দেখলে বা এই সম্পর্কে আসলে এডুকেশনাল যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলো সম্পর্কে কিন্তু আমরা জানার চেষ্টা করলেই কিন্তু আমরা এই পাখিগুলো সম্পর্কে জানতে পারি। সো আজকের ভিডিওটি সীমিত আকারে আপনাদের জন্য নিয়ে আসলাম, আর পরবর্তীতে ভিডিওতে আমি টোটালেই এই পাখি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। সো আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ থাকবে, এবং আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন।